রুটোভার ফাইভ এক্স বাই টু প্লাস ওয়ান বাই সিক্স টু এক্স হলে থার্টি সিক্স টু এক্সটু দিপার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই নাইন এক্স স্কোয়ার ইকুয় কত তো এই পের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করে নিতে হয় সেটি হচ্ছে এই পাশে দেখে নিতে হয় আমাদের কি ধরনের মান লাগবে তো প্রথমেই এখানে একটু কাজ করে দেখা যাক এটিকে আমি লিখতে পারি থার্টি সিক্স এক্স টু এক্সটু দ্বিপার ফোর ডিভাইড বাই নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এক্স স্কোয়ার এখানে লবের দুটি পদ থাকায় আমরা হরের মানটিকে ইন্ডিভিজুয়ালি লবের দুটি মানের সাথেই লিখতে পারলাম এখানে কাটাকাটি করলে হবে নাইন দিয়ে থার্টি সিক্স হবে ফোর এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এক্স এখানে ফোর এক্স স্কোয়ারকে লিখতে পারি টু এক্স হোল স্কোয়ার তো আমাদের টু এক্স প্লাস ওয়ান মান লাগবে এখন এটি কাজ করা যাক ফার্স্টে রুট উঠানোর জন্য আমরা ওই পক্ষে বর্গ করে দিই ফাইভ এক্স বাই টু ওয়ান বাই সিক্স টু এক্স হবে দুই রসাই এখান থেকে থাকতেছে দুই ছয়কে ভাগ করলে তিন এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার বা ফিফটিন এক্স প্লাস ওয়ান সিক্স এক্স স্কোয়ার বা এটি কই পাশে নিলে হবে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডিভাইড বাই থ্রি এক্স আছে তাই আমি এখানে সবাইকে থ্রি এক্স দ্বারা ভাগ করে দেবো তাহলে আমরা বলতে পারি জিরো ডিভাইড বাই থ্রি এক্স এক্স স্কোয়ার বাই থ্র্স এখানে কাটাকাটিগুলো হবে এই জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু